বিপদে আপদে খুশির সময় যদি আমাদেরকে একটু স্মরণ করেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন মহালয়ার যাত্রাপথে নৌকাডুবিতে নিহতদের পরিবারকে সহায়তা, হিন্দু ভাই বোনদের প্রশংসায় ভাসছে জামাত। সাথে দেখবেন ভারতে নয় মুসলিম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল মোদি, ভারত জুড়ে প্রতিবাদের ঝড়। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের শেষে 71 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও 6 জন নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় নিহত বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, যারা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিতে মহালয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝ নদীতে নৌকাডুবির ঘটনায় উৎসবের যাত্রার রূপ নেয় বিষাদে। টানা 4 দিন ধরে চলে উদ্ধার অভিযান। এসবের মধ্যে বুধবার 28 সেপ্টেম্বর সকালে হঠাৎ করে শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাতে হাজির হন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় নিহতদের পরিবারের প্রতি 30,000 টাকা করে তুলে দেন। এই ঘটনা সংবাদ মাধ্যমের প্রকাশের পরে সামাজিক মাধ্যমে শুরু হয় জামাত বন্দনা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী অ্যাক্টিভিস্টরা টানা পোস্ট দিতে থাকেন জামাতের প্রশংসা করে। সেই সব পোস্ট রিয়্যাক্ট, শেয়ার ও কমেন্টে ভরে গেছে। অধিকাংশ মানুষই পজিটিভ মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যম ঘুরে দেখা যায় সাংবাদিক রিপন দে, নিলয় চক্রবর্তী, বিমল, নেহার হালদার, বাদল কান্তি দেব সহ আরও অনেক সনাতন ধর্মাবলম্বীরা জামাতের আর্থিক সহায়তা নিয়ে বড় বড় পোস্ট করেছেন। সেখানে তারা জামাতের প্রশংসার পাশাপাশি অন্যান্য দল কেন সহায়তা করছে না এমন প্রশ্ন রেখেছেন। শুধু তাই নয়, হিন্দু সংগঠনগুলো কেন এখনো মানবতার সেবায় এগিয়ে আসেনি সে প্রশ্নও তুলেছেন অনেকে। নিহতদের পরিবারের যেন পূজার আনন্দ মাটি না হয়ে যায় সে ব্যাপারে কাজ করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ জানিয়েছেন অনেকে। সাংবাদিক রিপন দে তার স্ট্যাটাসে লিখেছেন, নৌকাডুবিতে মৃত্যু 71 জনের পরিবার প্রতি 30,000 দিয়েছে জামাত ইসলাম। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার নিহতদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন দলটির আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। একই সঙ্গে শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানান তিনি। এখন এখানে অনেকেই বলবেন রাজনীতি, বাট রাজনীতি যদি হয় মানুষের উপকার, সেটা যে দলেরই হোক মানুষ সাপোর্ট দেবেই। আপনাদের দলকেও রাজনীতি করতে বলেন। শ্রী নেহার হালদার লিখেছেন, পঞ্চগড়ে নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বী 71 জন মৃত্যু পরিবার প্রতি 30,000 টাকা দিল জামাত ইসলাম। ঐক্য পরিষদ কোথায়? বাকি হিন্দু সংগঠনগুলো কোথায়? এদিকে ব্লগার তাহমিদুল ইসলাম লিখেছেন, জামাতের এই জিনিসটা সবসময় লক্ষ্য করেছি, ধর্মবর্ণ নির্বিশেষে সবার আগে তারা সাহায্য নিয়ে ছুটে যায়। এটা আজকের চিত্র না, ছোটবেলায় দেখেছিলাম পাশের হিন্দু পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িতে সবার আগে সাহায্য নিয়ে আসে জামাত। দুলাহাজায় এক পরিবারে 5 জন নিহত হওয়ার ঘটনায়ও সবার আগে তারা গিয়েছিল, তবে এবারের মতো কভারেজ জামায়াত সবসময় পায় না। যাই হোক, ধর্মবর্ণ নির্বিশেষে এগিয়ে আসায় ওদের অভিনন্দন। জানা যায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহত 71 জনের পরিবারে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা করেছেন জামাতের আমির নিজেই। 30,000 করে মোট 21,00,000 টাকারও বেশি আর্থিক সহায়তা তুলে দিয়েছেন নিহতদের পরিবারগুলো। ভারতের নরেন্দ্র মোদী সরকার মুসলিম ধর্মভিত্তিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করেছে। এরপরেই কংগ্রেস সহ কোনো বিরোধী নেতা আরএসএসকেও নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তারা বলছেন, কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না থাকা সত্ত্বেও পিএফআইকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানো হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকেও নিষিদ্ধ করতে হবে। উল্লেখ্য, সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে স্বাধীন ভারতে আরএসএসকে এর আগে 3 বার নিষিদ্ধ করা হয়েছিল। সেই 3 বারই কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আরও বেপরোয়া হয়ে উঠেছে আরএসএস। তারা এখন প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, আর মোদীর সরকারও তাদেরকে পরোক্ষ ইন্ধন যোগাচ্ছে। মোদীর এই একতরফা সিদ্ধান্তে গর্জে উঠেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তার দাবি, এবার আরএসএসকেও নিষিদ্ধ করতে হবে, কারণ পিএফআই যেমন মৌলবাদী সংগঠন, তেমনি আরএসএসও মৌলবাদী সংগঠন।
অতীতে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা রুখে দিয়েছিলেন লালু প্রসাদ যাদব। সেই সময় তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার কাছ থেকে এমন দাবি তাই প্রত্যাশিতই ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। আরএসএস এর সঙ্গে তিনি পিএফআই এর তুলনা করছেন কেন? এই প্রশ্নে লালু বলেন, পিএফআই এমন একটি সংগঠন যার মৌলবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে তারা কখনো বিরোধীদের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়নি। কিন্তু আরএসএস তেমনটাই করেছে বলে মনে করছেন লালু প্রসাদ যাদব। দীর্ঘদিন ধরে লালু প্রসাদের সঙ্গে বাম দল সিপিএম, তারা আবার মনে করছে এই জাতীয় মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ করার সমস্যা মোকাবেলার একমাত্র পথ নয়। কেরালা নদভাতুল মুজাহিদিন বলেছে যে যে অভিযোগে পিএফআই কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই একই কারণে আরএসএস এবং অন্যান্য সংঘ পরিবার সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হোক, কারণ তারাও একই ধরনের মেরুকরণে নিযুক্ত ছিল। সিনিয়র কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা এই প্রসঙ্গে বলেছেন আরএসএস কেও একইভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কেরালার ওই দুই সংগঠনে ঘৃণা ছড়িয়ে সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে। কংগ্রেস যে বরাবরই সংখ্যাগুরু ও সংখ্যালঘু দুই ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সেই দাবিও করেন তিনি। প্রসঙ্গত পিএফআই সবচেয়ে সক্রিয় কেরালায়, সেখানেই তাদের সদর দফতর। কেরালার সিপিএম সরকার অনেক দিন ধরেই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধরপাকড় চালিয়ে যাচ্ছে। পিএফআই এর কার্যকলাপের ফলে কট্টর হিন্দুত্ববাদীদের তৎপরতা বাড়ছে বলে সিপিএম সরকারের আশঙ্কা। এই পরিস্থিতির সুযোগ বিজেপি প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে খবর।